নমস্কার, আমি আরো একবার আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে। আজকে যে টপিক বেছে নিয়েছি সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদের কিছু কম্পিটিটিভ এক্সাম যেগুলো সামনেই আসছে, প্রিপোজিশন হচ্ছে এমন একটা ইনগ্রেডিয়েন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য যে প্রিপোজিশন থাকবে প্রত্যেকটি পরীক্ষায়, প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে প্রিপোজিশন থাকবেই। আর প্রিপোজিশন নিয়ে আমাদের যত কনফিউশন, তো আমি একটা অন্যভাবে, আমার প্রিপোজিশনের উপরে ভিডিও রয়েছে এর আগে ঠিকই, কিন্তু এবার আমি একটা অন্যভাবে স্টুডেন্টদের সুবিধার জন্য প্রিপোজিশনের একটা ভিডিও সিরিজ তৈরি করতে চলেছি। আশা করছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে এতদিন যে সবার মধ্যে একটা সমস্যা, যে ডাউট, যে মানে অসুবিধা, সেটা যাতে দূর হয় তার একটা চেষ্টায় আছি। দেখা যাক কতটা আপনাদের সুবিধা করে দিতে পারি এই ভিডিওগুলোর মধ্য দিয়ে। আজকে আমি বেছে নিয়েছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবশ্যই অফ সিরিজের ওপরে, অফের ওপরে। আমরা কিছু শব্দ নিয়ে নেব যে শব্দগুলোতে অফ যুক্ত হচ্ছে, এবং এভাবে কম্পিটিটিভ এক্সামে যে ধরনের শব্দকে আমরা পেয়ে থাকি সেগুলো নিয়ে আজকে আলোচনা। এভাবে আমি একদিন অফ, অন, ইন, টু এরকম করে করে আমি একসাথে এগুলোকে কম্বাইন করে দিচ্ছি, যাতে আপনারা যখনই শিখছেন যে অফের ওপরে এভাবে শিখে নিচ্ছেন, অনের ওপরে, ইনের ওপরে, তো যাতে আপনাদের মনে রাখতে সুবিধে হয়। একসঙ্গে সবগুলো পড়লে হয়তো একটা কনফিউশন তৈরি হয়, এই জন্য সেপারেটভাবে তৈরি করার চেষ্টা করছি। যেমন বোর্ডে বেশ কিছু শব্দ আছে আজকে অফের ওপরে, খুব ইম্পর্টেন্ট, অ্যাফ্রেইড অফ, অ্যাফ্রেইড অফ ভীত, অ্যাফ্রেইড অফ ভীত। যেমন আমি বলতেই পারি আই অ্যাম অ্যাফ্রেইড অফ হিম, আই অ্যাম অ্যাফ্রেইড অফ হিম। তারপর আছে যেরকম অ্যাওয়ার অফ, অবগত, অ্যাওয়ার অফ অবগত। উই আর aware of the fact, আমরা বিষয়টি সম্পর্কে অবগত, বিষয়টি সম্পর্কে জানি যেটা, সো উই আর aware of the fact। নাম্বার থ্রি, ashamed of, ashamed of লজ্জিত, আই এম ashamed of your conduct, তোমার আচরণে আমি লজ্জিত, তোমার আচরণে আমি লজ্জিত। নাম্বার ফোর, অ্যাপ্রিহেন্সিভ অফ, অ্যাপ্রিহেন্সিভ অফ ও ভীত, সেটা কিরকম, না আই এম অ্যাপ্রিহেন্সিভ অফ ফেইলিওর, হেরে যাওয়ায়, হেরে যাওয়ার ভয়ে, মানে হেরে যাওয়ার আশঙ্কায় আমি ভীত, আই এম অ্যাপ্রিহেন্সিভ অফ ফেইলিওর। নাম্বার ফাইভ, অ্যাপ্রাইজড অফ, জ্ঞাত হওয়া, উই আর ডিউলি অ্যাপ্রাইজড অফ দ্য ইভেন্টস, ঘটনাটি সম্পর্কে আমরা পুরোপুরিভাবে ইনফর্মড বা পুরোপুরিভাবে জ্ঞাত, আমরা পুরো ব্যাপারটাই জানি, সো উই আর ডিউলি অ্যাপ্রাইজড অফ দ্য ইভেন্টস। এখানে জ্ঞাত হওয়া, দ্যাট মিনস ইনফর্মড। অ্যাবজলভ অফ, অ্যাবজলভ অফ মুক্ত করা, অ্যাবজলভ অফ, আচ্ছা এখানে বলে রাখি অ্যাবজলভ অফও হয়, অ্যাবজলভ ফ্রমও হয়, কোথায় হচ্ছে বলে দিচ্ছি, অ্যাবজলভ অফ মুক্ত করা, the priest absolved him of sin, এখানে sin এটা মনে রাখা, যদি এখানে আমি করতাম the priest absolved him from blame, ব্লেম হলে পরে ফ্রম হচ্ছে, সিন হলে পরে অফ হচ্ছে, সো দ্য প্রিস্ট অ্যাবজলভ হিম অফ সিন, আর যদি ব্লেম করতাম তাহলে ফ্রম করতাম,
এরকম আমরা অনেক সময় মানে আমাদের মধ্যে কনফিউশন থাকে, যে কখনো তো দেখি যে একই শব্দের সঙ্গে অফও হয়, ফ্রমও হয়, ইনও হয়, তো এরকম একটা ব্যাপার। তো এক্ষেত্রেও সেরকম, সিন হলে পরে অফ হচ্ছে, ব্লেম হলে পরে ফ্রম হচ্ছে। আচ্ছা, বেয়ার অফ, খালি, মুক্ত বা উইদাউট, তাহলে বেয়ার অফ দ্য ফিল্ড ইজ বেয়ার অফ ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস। মাটি একদম ফাঁকা, শূন্য, কোনো গাছপালা নেই। দ্য ফিল্ড ইজ বেয়ার অফ ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস। বিওয়ার অফ, সতর্ক হওয়া, এটা অনেক বাড়ি দরজায় আমরা দেখি। বিওয়ার অফ ডগ, কুকুর হইতে সাবধান। ব্লাইন্ড অফ, চোখে দেখতে না পাওয়া, ব্লাইন্ড অফ, চোখে দেখতে না পাওয়া। হি ইজ ব্লাইন্ড অফ হিজ লেফট আই, সে তার বাঁ চোখে অন্ধ, বাঁ চোখে দেখতে পায় না। এখানে ব্লাইন্ড অফের জায়গায় বলে রাখি ইনও হয়, ব্লাইন্ড অফের জায়গায় ইনও হয়। আবার ব্লাইন্ড টু আমরা পেতে পারি, সেটাতে দোষে অন্ধ। হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফেলিওর। আমি যখন টু সিরিজ করাবো তখন অবশ্যই সেখানে উল্লেখ করা থাকবে। আজকে একটু বলে রাখি, যখন আমাদের দৈহিক সমস্যা মানে চোখে যখন দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে ব্লাইন্ড অফ বা ব্লাইন্ড ইন দুটোই চলে, কিন্তু যদি দোষে অন্ধ হয় তখন কিন্তু ব্লাইন্ড টু হবে। এখানে একটু মার্ক করে আমি লিখেই রাখি যে ব্লাইন্ড টু এটাও আমরা পেয়ে থাকি, এটা হচ্ছে দোষে অন্ধ। আচ্ছা, নাম্বার 10, বোস্ট অফ। বোস্ট অফ, অহংকার করা, দম্ভ করা, হ্যাঁ, বড়াই করা, এই যে ব্যাপারটা, দ্যাট ইজ বোস্ট অফ। তাহলে কি করতে পারি, ডু নট বোস্ট অফ ইয়োর ওয়েলথ, তোমার সম্পত্তি নিয়ে বড়াই করো না, তোমার সম্পত্তি নিয়ে দম্ভ করো না, অহংকার করো না। সো ডু নট বোস্ট অফ ইয়োর ওয়েলথ। তাহলে এইখানে 10টার মধ্যে দেখতে পেলাম কি, অ্যাফ্রেড অফ, আই এম অ্যাফ্রেড অফ হিম, আমি তার তার মানে তার ভয়ে ভীত। অ্যাওয়ার অফ, উই আর অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, অ্যাশেমড অফ, অ্যাপ্রিহেন্সিভ অফ, অ্যাপ্রাইজড অফ, অ্যাবজলভ অফ, আবার অ্যাবজলভ ফ্রমও হয়, বেয়ার অফ, বি অ্যাওয়ার অফ, ব্লাইন্ড অফ, বোস্ট অফ, এগুলো সবই কম্পিটিটিভে আসার মতো। আরো আসছি অফ নিয়ে, চলছে প্রিপোজিশনের অফ সিরিজ। নাম্বার 11, বর্ন অফ। বর্ন অফ, জন্মগ্রহণ করা, করা যেতেই পারে যে হি ওয়াজ বর্ন অফ পুয়ার প্যারেন্টস। হি ওয়াজ বর্ন অফ পুয়ার প্যারেন্টস, মানে দরিদ্র পরিবারে তার জন্ম, তার পিতামাতা দরিদ্র, সো হি ওয়াজ বর্ন অফ পুয়ার প্যারেন্টস। আচ্ছা, আবার এটাকে এভাবেও আমরা বলতে পারতাম যে হি ওয়াজ বর্ন ইন পভার্টি, তো সেটাও করা চলতো, তখন পভার্টি চলে আসতো। আচ্ছা, যদি এরকম থাকে সেন্টেন্স গুলোই মনে রাখার একদম, হি ওয়াজ বর্ন অফ পুয়ার প্যারেন্টস, কোথায় আমরা বর্ন অফটাকে ইউজ করলাম। কেয়ার অফ, কেয়ার অফ, যত্ন নেওয়া, টেক কেয়ার, টেক কেয়ার অফ ইয়োর সেলফ বা টেক কেয়ার অফ ইয়োর হেলথ, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও বা নিজের স্বাস্থ্যের যত্ন নাও, সো টেক কেয়ার অফ ইয়োর হেলথ। সার্টেইন অফ, নিশ্চিত, আই অ্যাম সার্টেইন অফ ইট, আই অ্যাম সার্টেইন অফ ইট, এর ব্যাপারে আমি নিশ্চিত, আই এম সার্টেইন অফ ইট। ক্লিয়ার অফ, মুক্ত থাকা, কিপ ক্লিয়ার অফ বা কিপ ক্লিয়ার অফ ব্যাড কোম্পানিজ, অসৎ সঙ্গ থেকে মুক্ত থাকো।
সো কিপ ক্লিয়ার অফ ব্যাড কোম্পানিজ, কনফিডেন্ট অফ আশাবাদী, আই অ্যাম কনফিডেন্ট অফ সাকসেস, আমি সফলতায় আশাবাদী, আই এম কনফিডেন্ট অফ সাকসেস, কনশিয়াস অফ সচেতন, আই অ্যাম কনশিয়াস অফ দ্য ফ্যাক্ট, আমি বিষয়টি সম্পর্কে সচেতন, আই এম কনশিয়াস অফ দ্য ফ্যাক্ট। খুব ছোট ছোট করে সেন্টেন্স গুলো দিচ্ছি শুধু ইউজ গুলো বোঝানোর জন্য, আর সাথে সাথে এটা মনে রাখার, যেরকম বর্ন অফ, কেয়ার অফ, সার্টেন অফ, ক্লিয়ার অফ, কনফিডেন্ট অফ, কনশিয়াস অফ, সেরকমই আরেকটি হচ্ছে কনসিস্ট অফ, থাকা বা বিদ্যমান। যেরকম মাই লাইব্রেরি কনসিস্টস অফ ১,০০০ বুকস, আমার লাইব্রেরিতে ১,০০০ বই রয়েছে, সো মাই লাইব্রেরি কনসিস্টস অফ ১,০০০ বুকস, মাই ফ্যামিলি কনসিস্টস অফ 9 মেম্বার্স, 6 মেম্বার্স, 10 মেম্বার্স, সো হোয়াট এভার। নাম্বার 8, কন্টেম্পোরারি অফ, সমসাময়িক, একই সময়ের, একই সময়ের, কন্টেম্পোরারি অফ, কন্টেম্পোরারি মানে সমসাময়িক, তার সঙ্গে অফ হয়, আবার কন্টেম্পোরারি উইথও হয়। কন্টেম্পোরারি অফ হয় হচ্ছে যখন আমরা কন্টেম্পোরারি শব্দটাকে নাউন হিসেবে ব্যবহার করি, যেমন বিভূতিভূষণ ব্যানার্জি ওয়াজ কন্টেম্পোরারি অফ তারাশঙ্কর। বিভূতিভূষণ ব্যানার্জি ওয়াজ আ কন্টেম্পোরারি অফ তারাশঙ্কর, এখানে কন্টেম্পোরারি অবশ্যই নাউন। কন্ট্রোল অফ, হি হ্যাজ নো কন্ট্রোল of himself, এখানে অফ এর জায়গায় ওভারও থাকতে পারত, হি হ্যাজ নো কন্ট্রোল অফ হিমসেলফ, হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ, দুটোই হয়। নাম্বার 20, কনভিক্ট অফ, দণ্ডিত হওয়া, পানিশড, কনভিক্ট অফ, হি ওয়াজ কনভিক্টেড of theft, সে চুরির দায়ে দণ্ডিত, হি ওয়াজ কনভিক্টেড অফ থেফট। তাহলে এখানে আমরা দেখলাম যে অফ দিয়ে আমাদের কত ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রয়েছে, বর্ন অফ, কেয়ার অফ, সার্টেন অফ, ক্লিয়ার অফ, কনফিডেন্ট অফ, কনশিয়াস অফ, কনসিস্ট অফ, কন্টেম্পোরারি অফ, কন্ট্রোল অফ, কনভিক্ট অফ। আরো আসছি আমাদের অফ সিরিজ চলছে গুরুত্বপূর্ণ আরো অফের নমুনা নিয়ে। অফ সিরিজের পরে 21 নম্বর, মানে নাম্বার 21 রয়েছে কিওর অফ, নিরাময়, কিওর অফ নিরাময়, হি ইজ কিওরড অফ হিজ ডিজিজ। কিওর ফরও হয়, তখন কিওর অন্য সেন্সে বসে, সেটা আমি ফর যখন করাবো তখন বলে দেব। সো হি ইজ কিওরড অফ হিজ ডিজিজ। ডিফ অফ, কানে না শোনা, ডিফ অফ, ডিফ টু হয় ব্লাইন্ড অফ আর ব্লাইন্ড টুর মতো, ডিফ অফ কানে না শোনা, ডিফ
He is deep of both the ears. সে দুটো কানেই শোনে না, so he is deep of both the ears. Deprived of, বঞ্চিত হওয়া, deprived of, বঞ্চিত হওয়া. I am deprived of my property. I am deprived of my property. Number 24, desire of, akanksha. He has no desire of, he has no desire of money. তার অর্থের প্রতি আকাঙ্ক্ষা নেই। এখানে ডিজায়ার ফরও চোখ হতে পারে, হি হ্যাজ নো ডিজায়ার ফর মানি বা হি হ্যাজ নো ডিজায়ার অফ মানি, এখানে ফরও চলে। ডেসপেয়ার অফ, নিরাশ হওয়া। উই ডেসপেয়ার অফ সাকসেস, এখানে ডেসপেয়ার অফ মানে হচ্ছে হোপলেস, মানে আমরা সফলতা পাবো না এরকম বিষয় নিয়ে যে নিরাশা বা হতাশা সেটাই এখানে বোঝানো হচ্ছে, যে আমরা এই ব্যাপারে নিরাশ আর কি। নাম্বার 26, ডিভয়েড অফ, ডিভয়েড অফ হচ্ছে বিহীন, যেরকম উইদাউট অর্থাৎ বলতে পারি এরকম দেওয়া যেতে পারে যে দিস ফুড is devoid of spices, খাবারটি মশলাবিহীন। The food is devoid of spices. Number 27, die of, very very important, die of, রোগে মারা যাওয়া। He died of cholera. Number 28, disappointed of, হতাশ হওয়া, disappointed of, এখানে হতাশ হওয়া। He was disappointed of the prize. এখানে বলে রাখি ডিসঅ্যাপয়েন্টের সাথে অফ হতে পারে, ইন হতে পারে, অনেক কিছুই হয়। এখানে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড অফ দ্য প্রাইজ, এটার মানে হচ্ছে সে আদৌ পুরস্কার পায়নি, সে পুরস্কার পায়নি বলে হতাশ। কিন্তু আবার কখনো এরকম সিচুয়েশনও আসতে পারে, সে পুরস্কার পেয়েছে কিন্তু তাতেও সে হতাশ, মানে পুরস্কার পেয়ে সে স্যাটিসফাই নয়। সেটাও আসবে, আমি যখন আবার অন্য সিরিজ করাবো তখন সেখানে পাওয়া যাবে যে ডিসঅ্যাপয়েন্টেড এর অনেকগুলো ভাগ রয়েছে। এখানে হচ্ছে মানে হি ডিড নট গেট প্রাইজ, সে কিন্তু পুরস্কার পায়নি তাই সে হতাশ। সো হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অফ দ্য প্রাইজ। ডিসপোজ অফ, শেষ করা। লেট আস ডিসপোজ অফ আওয়ার ওয়ার্ক, আমাদের কাজ শেষ করার ব্যবস্থা করো, এরকম আর কি। লেট আস ডিসপোজ অফ আওয়ার ওয়ার্ক। ইজি অফ, সহজ গম্য, যেটা সহজেই পাওয়া যাচ্ছে। হি ইজ ইজি অফ অ্যাক্সেস, তাকে সহজেই পাওয়া যাবে। সো হি ইজ ইজি অফ অ্যাক্সেস। তাহলে এখানে আমরা দেখলাম কিওর অফ, ডিপ অফ, ডিপ্রাইভ অফ, ডিজায়ার অফ, ডিসপেয়ার অফ, ডিভয়েড অফ, ডাই অফ, ডিসঅ্যাপয়েন্টেড অফ, ডিসপোজ অফ, ইজি অফ। তাহলে অফের আরো কিছু সেন্টেন্স নিয়ে আসছি, চলছে। এবার হচ্ছে নাম্বার 31, এক্সপেক্ট অফ। এখানে বলে রাখি এক্সপেক্ট ফ্রমও হয়, এক্সপেক্ট অফও হয়, দুটো জিনিস রাখা দরকার। এক্সপেক্ট ফ্রমটা কমন, আমরা অনেকেই জানি, তো এখানে বলতে পারি
I did not expect such behavior of him. এখানে কিন্তু ফ্রম চলবে, ফেভার অফ পক্ষে বা অনুকূলে। হি স্পোক ইন ফেভার অফ মি, সে আমার পক্ষে কথা বলেছিল। হি স্পোক ইন ফেভার অফ মি, সে আমার পক্ষে কথা বলেছিল। ফেভারিট অফ প্রিয়, হি ইজ ফেভারিট অফ হিজ মাস্টার বা অফ হিজ টিচার, সে তার শিক্ষকের প্রিয়। ফন্ড অফ, খুবই পছন্দের, খুবই কমন। আই অ্যাম ফন্ড অফ সুইটস, আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। সো আই অ্যাম ফন্ড অফ সুইটস। ফুল অফ, দ্য কাপ ইজ ফুল অফ মিল্ক, কাপটি দুধে পূর্ণ। দ্য কাপ ইজ ফুল অফ মিল্ক। গ্ল্যাড অফ, আনন্দিত, কৃতজ্ঞতা বশত আনন্দিত আর কি। আই অ্যাম গ্ল্যাড অফ হিজ হেল্প, এখানে যেহেতু আমি রিসিভ করেছি, তার সাহায্য নিয়েছি, তাই এক্ষেত্রে গ্ল্যাড অফ ইউজ হচ্ছে। 37 গ্রিডি অফ, লোভী। হি ইজ গ্রিডি অফ রিচেস, হি ইজ গ্রিডি অফ রিচেস, তার ধন সম্পত্তির প্রতি লোভ। সো হি ইজ গ্রিডি অফ রিচেস। 38 গিলটি অফ, অপরাধী। হি ইজ গিলটি অফ থেট, সে চুরির দায়ে অপরাধী বা চুরির দায়ে অভিযুক্ত। সো হি ইজ গিলটি অফ থেট। হেয়ার অফ, উত্তরাধিকারী। হি ইজ হেয়ার অফ হিজ আন্ট, সে তার আন্টের সম্পত্তির উত্তরাধিকারী। হ্যাট্রেড অফ, ঘৃণা। আই হ্যাভ নো হ্যাট্রেড অফ হিম, আমার তার প্রতি কোন ঘৃণা নেই। আই হ্যাভ নো হ্যাট্রেড অফ হিম। তাহলে এক্সপেক্ট অফ, ফেভার অফ, ফেভারিট অফ, ফন্ড অফ, ফুল অফ, গ্ল্যাড অফ, গ্রিডি অফ, গিলটি অফ, এয়ার অফ, হ্যাট্রেড অফ, তাহলে এগুলো অফ দিয়ে ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং এদের সাথে আরো অন্যান্য ভাবেও, যেরকম গ্রিডি অফও হয়, গ্রিডি ফরও হয়, কখন কোনটা হচ্ছে, যখন আমরা আমাদের যদি এরকম যদি হতো যে হি ইজ নট গ্রিডি ফর রিচেস, মানে তার ধন সম্পত্তির প্রতি কোনো লোভ নেই, তখন কিন্তু অফের জায়গায় ফর হতো। আমি যখন আবার ওই সিরিজগুলো ধরবো, ফর এর বা টু এর, তখন দেখা যাবে এরকম অনেক ডিফারেন্স দেখা যাবে। আচ্ছা, আজকে এভাবেই দিলাম। আরো কিছু, আরো কয়েকটা অফ নিয়ে ইম্পর্টেন্ট প্রিপোজিশন দিচ্ছি। নাম্বার 41, ইনকেপেবল অফ, অসমর্থ। ইনকেপেবল অফ বলতেই পারি এরকম, আই অ্যাম ইনকেপেবল অফ ডুইং দিস, আই অ্যাম ইনকেপেবল অফ ডুইং দিস, আমি এটা করতে অসমর্থ। ইন্ডিপেন্ডেন্ট অফ, স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট অফ, স্বাধীন। হি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাই হেল্প, সে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে সে নিজেই স্বাধীন, তার আমার সাহায্যের প্রয়োজন নেই।
innocent of অজ্ঞ I am innocent of the fact এই বিষয়টি সম্পর্কে আমি পুরোপুরি অজ্ঞ I am innocent of the fact jealous of ঈর্ষান্বিত দেখে হিংসা করা যেটাকে বলি আমরা jealous of he is jealous of my fame আমার সুখ্যাতিতে সে ঈর্ষান্বিত lack of অভাব he has lack of money তার টাকার অভাব আছে he has lack of money lame of খোড়া he is lame of one leg সে এক পায়ে খোড়া neglect of অমনোযোগী he was fined for neglect of his duty তার কর্তব্যে বা তার কাজে অমনোযোগী হওয়ায় তাকে ফাইন্ড করা হয় বা তাকে কি বলবো একটা জরিমানা দেওয়া হয় দিতে হয় তাকে জরিমানা দিতে বলা হয় সো হি ওয়াজ ফাইন্ড ফর নেগলেক্ট অফ হিজ ডিউটি রিলিভ অফ উপশম দিস মেডিসিন উইল রিলিভ অফ পেইন এই ওষুধটি ব্যথার উপশম করবে রিড অফ পরিত্যাগ করা গেট রিড অফ দিস এটাকে পরিত্যাগ করো গেট রিড অফ দিস শিওর অফ নিশ্চিত আই অ্যাম শিওর অফ সাকসেস আমি সফলতায় নিশ্চিত আই অ্যাম শিওর অফ সাকসেস আমাদের অফ সিরিজ হয়েই এলো আর কয়েকটি সেন্টেন্স দিলে আমাদের মোটামুটি কম্পিটিটিভ এক্সামে যা যা অফ থেকে আমরা পেয়ে থাকি সব সেন্টেন্সগুলোই আলোচনা করা হয়ে যাবে আর একটি সেট এক্ষুনি আপনাদের জন্য আনছি একদম শেষের কয়েকটি ইম্পর্টেন্ট অফ ওয়ান টপ চাহিদা আই অ্যাম নয় এখানে করতে পারি আই হ্যাভ want of money আমার টাকার চাহিদা আছে সো আই হ্যাভ ওয়ান্ট অফ মানি ভয়েড অফ উইদাউট মানে যেটা শূন্য বলা চলে যেরকম ইওর রিমার্ক ইজ ভয়েড অফ এনি মিনিং that means your remark is without any meaning so void of victim of shikar I am a victim of a great disaster ek bhayabah biporjoyer ami shikar so I am a victim of a great disaster ভেইন অফ অহংকারী শি ইজ ভেইন অফ হার ড্রেস সে তার ড্রেস নিয়ে অহংকার করছে আর কি সো শি ইজ ভেইন অফ হার ড্রেস টায়ার্ড অফ ভেরি ইম্পর্টেন্ট ক্লান্ত আই অ্যাম টায়ার্ড অফ দিস এটা নিয়ে আমি ক্লান্ত আই অ্যাম টায়ার্ড অফ দিস টলারেন্ট অফ সহিষ্ণু উই মাস্ট বি আ টলারেন্ট অফ
ডিফিকাল্টিস। অসুবিধার মানে আমাদের অসুবিধা থাকা সত্ত্বেও আমাদের সহিষ্ণু হতে হবে, সো উই মাস্ট বি আ টলারেন্ট অফ ডিফিকাল্টিস। তাহলে এইভাবে অফ দিয়ে আমরা দেখলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে ফর্ম হলো। অন্য প্রিপোজিশন নিয়ে খুব শীঘ্রই আমি আসছি আমার নতুন ভিডিও নিয়ে, আর তার সঙ্গে যে আমাদের ডেসক্রিপটিভের ভিডিও চলছে তাও থাকবে, আর যে ফ্রেজ নিয়েও শুরু করেছি সেটাও দিতে থাকবো। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।